আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক অপেক্ষার পর প্রথম মেরিট লিস্ট প্রকাশ এবং এর ভর্তি এবং নিশ্চয়ন কার্যক্রমের ডিটেলস সময়সূচি প্রকাশ করেছে গুচ্ছ কমিটি। পাশাপাশি এই নিশ্চয়ন করার জন্য বা প্রাথমিক ভর্তি নিশ্চয়নের জন্য যা যা দরকার সব কিছু তারা নির্দেশনা দিয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন, যে শর্তগুলো যদি তুমি না মানো তাহলে চান্স পাওয়ার পরও তোমার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই মেরিট লিস্ট এবং নিশ্চয়নে যে তারিখগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, তারপর ধাপে ধাপে আমরা বিস্তারিত বিষয় বা শর্তগুলো আলোচনা করি। গুচ্ছ মেরিট ও নিশ্চয়নের কার্যক্রম 2023। প্রথম ধাপ অর্থাৎ প্রথম মেরিট লিস্ট এবং প্রথম ধাপের ভর্তি নিশ্চয়নের তারিখ 22-25 জুলাই, যেটা এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, এবং ডকুমেন্টস জমা দেওয়া এবার নতুন যুক্ত করা হয়েছে। গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এবছর হয়তো বা ডকুমেন্টস জমা দেওয়া নাও হতে পারে, কিন্তু বন্ধুরা গুচ্ছ কমিটি ডকুমেন্টস জমা দিতে বলছে। তার মানে এবার নিশ্চয়নের পর তোমার যে পেপার্স রয়েছে, মূল পেপার্স, সেটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। বিষয়গুলো কিছুক্ষণ পরেই আলোচনা করছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। ডকুমেন্টস জমা দিতে পারবে যারা প্রথম মেরিটে চান্স পাবে, তাদের ডকুমেন্টস জমা দিতে হবে 22-26 জুলাইয়ের মধ্যে। নিশ্চয়নের জন্য তোমার প্রয়োজন হবে 5,000 টাকা। তবে বন্ধুরা, এই 5,000 টাকা দেওয়ার পর যখন তুমি চূড়ান্তভাবে ভর্তি হবে, তখন এই 5,000 টাকা ভর্তির টাকা থেকে বাদ দিয়ে, অর্থাৎ যদি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা 10,000 টাকা হয়, তাহলে এই 5,000 টাকা বাদ দিয়ে বাকি 5,000 টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে। এই হচ্ছে প্রথম মেরিটের কার্যক্রম। দ্বিতীয় মেরিটের কার্যক্রম আগামী 28-30 জুলাই অনুষ্ঠিত হবে। এরপর ডকুমেন্টস জমা দিতে পারবে 28-31 জুলাই, এবং এরপর তোমাকে যারা দ্বিতীয় ধাপে প্রথমবারের মতো চান্স পাবে তাদের কিন্তু 5,000 টাকা দিতে হবে নিশ্চয়নের জন্য। কিন্তু যারা প্রথম ধাপে অলরেডি 5,000 টাকা দিয়ে দিয়েছে, তারা কিন্তু দ্বিতীয় বা তৃতীয় ধাপে কোনো ধরনের ফি দিতে হবে না। তৃতীয় ধাপ বা তৃতীয় মেরিট বা মাইগ্রেশন যাই বলো না কেন, এর কার্যক্রম 3 আগস্ট থেকে 5 আগস্ট অনুষ্ঠিত হবে, এবং ডকুমেন্টস জমা দিতে পারবে 3-6 আগস্টের মধ্যে। তৃতীয় মেরিটে বা তৃতীয় মাইগ্রেশনে যারা প্রথমবারের মতো চান্স পাবে তাদের কিন্তু 5,000 টাকা দিতে হবে। যারা ইতিমধ্যে প্রথম বা দ্বিতীয় ধাপে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করে ফেলেছে তাদের কিন্তু তৃতীয় ধাপে দিতে হবে না। আশা করি ক্লিয়ার। এই 5,000 টাকা অর্থাৎ নিশ্চয়নের 5,000 টাকা শুধুমাত্র প্রথমবারের মতো তুমি যখন চান্স পাবে তখনই দিতে হবে। আর মনে রাখবে বন্ধুরা, নিশ্চয়নের এই 5,000 টাকা না দিলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে। বন্ধুরা, এবার আসি নিশ্চয়ন এবং এর ধাপসমূহ। নিশ্চয় নিয়ে এর আগের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছিলাম, এখন সংক্ষেপে আলোচনা করছি, আশা করি এতটুকুই তোমার জন্য যথেষ্ট হবে। বন্ধুরা, যখন গুচ্ছের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে, তখন তুমি এই মেরিটে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট চান্স পেয়ে যেতে পারো। যদি চান্স পাও সেক্ষেত্রে তোমাকে নিশ্চয়নের ব্যাপারটি আসবে, আর যদি চান্স না পাও সেক্ষেত্রে তোমাকে অপেক্ষা করতে হবে পরবর্তী মেরিটের জন্য। ধরি তুমি প্রথম মেরিটে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি সাবজেক্ট পেয়ে গেছো, তোমাকে এখন নিশ্চয়নের একটি ব্যাপার আসবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমার যদি সাবজেক্ট পছন্দ না হয় বা বিশ্ববিদ্যালয়টি পছন্দ না হয় সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রেও তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন না করলে তুমি পরবর্তী মাইগ্রেশন বা কোনো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে পারবে না। এই সাবজেক্টটি তুমি চান্স পাও না কেন, সেখানেই তোমাকে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কোথায় করব? অবশ্যই জিএসটির ওয়েবসাইটে করবে। কত টাকা দিতে হবে? 5,000 টাকা দিতে হবে। নিশ্চয়ন করার পর তোমার ডকুমেন্টসগুলো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। চলো বন্ধুরা, এই প্রক্রিয়াটা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথম ধাপে প্রাথমিক ভর্তি এবং ফি প্রদান করতে হবে। জিএসটির অনলাইন জিএসটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়েই তুমি দেখতে পাবে তুমি একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট চান্স পেয়েছো, সেখানেই তোমাকে নিশ্চয়নের কার্যক্রমটি সম্পন্ন করতে হবে, এবং 5,000 টাকা ফি জিএসটির ওয়েবসাইটের মাধ্যমেই তোমাকে দিতে হবে। বিকাশ, রকেট, নগদ বা কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং যে মাধ্যমগুলো দেওয়া থাকে সেই মাধ্যমে তুমি 5,000 টাকা নিশ্চয়ন ফি দিতে পারবে। 5,000 টাকার সাথে কিন্তু একটি চার্জও প্রযোজ্য হবে, অর্থাৎ বিকাশের বা রকেটের যে চার্জ রয়েছে সেই চার্জটাও কিন্তু তোমাকে দিতে হবে। এরপর যখন তুমি নিশ্চয়নটা করে ফেলবে, তখন জিএসটির ওয়েবসাইট তোমাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিবে, অর্থাৎ তুমি যে পেমেন্ট করেছো সেটা একটা স্লিপ তোমাকে দিবে। এবার আসি নিশ্চয়নের দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে তোমার মূল পেপার্স জমা দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই মূল পেপার্স আমি কি কি জমা দিব? মূল পেপার্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মূল পেপার্স বলতে এখানে মূলত তোমার এসএসসি এবং এইচএসসির যে
নম্বরপত্র রয়েছে, মার্কশিট রয়েছে, সেটাই বোঝানো হচ্ছে, অন্য কিছু না। কোনো সার্টিফিকেট না, প্রশংসাপত্র না, আর কিছু না, শুধুমাত্র তোমার এসএসসি এবং এইচএসসির যে মূল নম্বরপত্র রয়েছে সেই নম্বরপত্র প্রয়োজন হবে। সাথে তুমি ফটোকপি নিয়ে যেতে পারো, এটা তোমার জন্য ভালো হতে পারে। তবে জিএসটির ওয়েবসাইট বলছে শুধু মূল নম্বরপত্রটাই তোমাকে নিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই মূল নম্বরপত্র আমি কোথায় জমা দেব? যেই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে তুমি চান্স পেয়েছো সেখানেই তোমার জমা দিতে হবে। ধরি তুমি প্রথম মেরিট লিস্টে বা কোনো একটি মেরিট লিস্টে একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, সেই বিশ্ববিদ্যালয়টির নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টটি পেয়েছো ইংরেজি, সেক্ষেত্রে তুমি নিশ্চয়ন করবে 5,000 টাকা দিয়ে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাকে পেপার জমা দিতে হবে। এখন প্রশ্ন করতে পারো, ভাই আমি তো ঢাকায় থাকি, আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে চান্স পেয়েছি, সেক্ষেত্রে আমি কি খুলনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পেপার জমা দিব? বন্ধুরা জিএসটির ওয়েবসাইট তো তাই বলছে, চলো আমরা জিএসটির ওয়েবসাইটটি এক নজর দেখে নিই। বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট। এখানে কিন্তু বলা হয়েছে মূল কাগজপত্র জমা 22/7/2023, অর্থাৎ যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবে তাদের কথাই বলছে, দুপুর 12টা থেকে 26/7/2023 বিকেল 4টা পর্যন্ত তোমরা এসএসসি এবং এইচএসসির সমমানের মূল পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। এখন তুমি ঢাকায় থাকো, চট্টগ্রামে থাকো বা যেখানেই থাকো, যেই বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়েছো সেখানে গিয়ে তোমাকে জমা দিতে হবে। এক প্রশ্ন আসতে পারে, নিজেই যেতে হবে নাকি কারো মাধ্যমে পাঠালেও চলবে? বন্ধুরা এখানে কিন্তু ওয়েবসাইটে কোথাও কিন্তু বলা নাই সশরীরে যেতে হবে, তার মানে হচ্ছে তোমার হয়ে অন্য কেউ যেতে পারে, যদিও এখানে সশরীরের কথা উল্লেখ নেই, তবে সশরীরে যাওয়াটাই সবচেয়ে বেস্ট। এই গেল প্রথম কাগজপত্র, অর্থাৎ যেটা তোমাকে জমা দিতে হবে, এটাই কিন্তু ওয়েবসাইটে বলা হয়েছে। তুমি আরও অতিরিক্ত দুটি কাগজপত্র সঙ্গে করে নিয়ে যাবে, এটা তোমার সেফটির জন্য। সেটি হচ্ছে তোমার 5,000 টাকার জমার স্লিপ, অর্থাৎ জিএসটির ওয়েবসাইটে যদি তুমি 5,000 টাকা জমা দিয়েছো, যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি তুমি পাবে, অর্থাৎ পেমেন্ট স্লিপটি পাবে, সেটা প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে যাবে। এটা হচ্ছে তোমার দ্বিতীয় ডকুমেন্ট, যদিও ওয়েবসাইটে বলেনি কিন্তু তোমার সেফটির জন্য এটা তুমি নিয়ে যাবে। তৃতীয় একটি ডকুমেন্টস তুমি সঙ্গে করে নিয়ে যাবে, সেটা হচ্ছে তোমার জিএসটির প্রবেশপত্র, এবং প্রবেশপত্রের সাথে রোল নাম্বারটাও দেওয়া আছে, এটা তোমার প্রয়োজন হবে। এই কপিটাও তুমি সঙ্গে করে নিয়ে যাবে, এটা তোমার প্রয়োজন হবে, যদিও জিএসটির ওয়েবসাইটে কিন্তু এটা বলা নেই, কিন্তু এই দুটি ডকুমেন্টস তুমি অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, দুটি ডকুমেন্টস তোমার জন্য হেল্পফুল হবে। এবার আসি প্রাথমিক ভর্তির শর্ত সমূহ। এই নিশ্চয়নের জন্য কিছু শর্ত তোমাকে মানতে হবে। বন্ধুরা এই শর্তগুলো এতটাই গুরুত্বপূর্ণ, যদি কোনো একটি শর্ত যদি তুমি না মানো তাহলে তোমার এই চান্সকৃত বিশ্ববিদ্যালয়ের ভর্তিটি বা নিশ্চয়নকৃত বিশ্ববিদ্যালয়ের ভর্তিটি বাতিল হয়ে যাবে এবং গুচ্ছ থেকে তুমি আলাদা হয়ে যাবে। তাই এই 4টি শর্ত তোমাকে অবশ্যই মানতে হবে। পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তী জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না, এমনকি কোটার ভর্তির জন্য প্রযোজ্য হবে না। তার মানে হচ্ছে তুমি যদি কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, যে কোনো সাবজেক্ট হতে পারে, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে, চান্স পাওয়ার পর তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন যদি না করো তাহলে এই প্রক্রিয়া থেকে তুমি আলাদা হয়ে যাবে, তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আর তুমি যদি কোটা শিক্ষার্থী হও সেক্ষেত্রে তোমার এই রুলসটা প্রযোজ্য, তুমি কোটা শিক্ষার্থী হও বা সাধারণ শিক্ষার্থী হও, তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। দ্বিতীয় শর্ত, প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। ধরি তুমি চান্স পেয়েছো, 5,000 টাকা অনলাইনে দিয়েও দিয়েছো, কিন্তু 5,000 টাকা অনলাইনে দেওয়ার পর তুমি কাগজপত্র তোমার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দেওনি, সেক্ষেত্রে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। তোমাকে প্রথমে 5,000 টাকা দিতে হবে, তারপর তোমাকে কাগজপত্র গিয়ে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এই দুটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে। তৃতীয় শর্ত, কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তী জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। অর্থাৎ তুমি 5,000 টাকা দিয়ে তুমি একটি বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন করে ফেলে কাগজপত্র তুমি জমা দিয়ে দিলে, এরপর তুমি মনে করলে যে জিএসটিতে তুমি আর পড়তে চাও না, তোমার ভর্তিটি তুমি বাতিল করতে চাও, সেক্ষেত্রে তুমি পরবর্তীতে আর কোনো ধাপের জন্য বিবেচিত হবে না, তুমি আর পরবর্তী কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। এটা বুঝে শুনে সিদ্ধান্ত নেবে যে তুমি বাতিল করতে চাও কিনা। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আমি কিভাবে এই ভর্তিটি বাতিল করব? এর জন্য জিএসটির যে ওয়েবসাইট থাকবে সেখানে লগ ইন করলেই নতুন একটি অপশন দেখতে পাবে, বিশ্ববিদ্যালয় বা ভর্তি বাতিল। সেই অপশনটি হয়তো বা
নতুনভাবে জেনারেট করা হবে, তখন সেটাতে ক্লিক করলেই হয়তো বা তোমার এই ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। বন্ধুরা, সর্বশেষ যে শর্তটি দেওয়া হয়েছে বা চতুর্থ যে শর্তটি দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় মাইগ্রেশন স্টপ করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে মাইগ্রেশন নিয়ে এই তথ্যটাই তোমাকে দিয়েছি, অর্থাৎ যখন তুমি নিশ্চয়ন করবে তখন কিন্তু তোমার মাইগ্রেশন অন অফের একটি অপশন আসবে। এখানে ইউনিভার্সিটি বা সাবজেক্ট মাইগ্রেশন না, শুধু মাইগ্রেশনের অন অফের একটি ব্যাপার আসবে। নিশ্চয়ন করার পর তুমি যদি মাইগ্রেশন অফ করে দাও, তাহলে তুমি যে বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছো, যে সাবজেক্ট পেয়েছো, সেটাই বহাল থাকবে, উপরের দিকে আর কোনো সাবজেক্ট তুমি পাবে না। আর তুমি যদি প্রথম সাবজেক্টই পেয়ে যাও, তাহলে তার মাইগ্রেশন হবেই না। তার মানে হচ্ছে নিশ্চয়ন করার পর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি উপরের সাবজেক্টগুলোর জন্য মাইগ্রেশন করতে চাও নাকি চাও না। কারণ বন্ধুরা, মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়, আর একবার মাইগ্রেশন স্টপ করলে সেটা কিন্তু তুমি আর অন করতে পারবে না, তাই অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নিবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম গুচ্ছ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য, নিশ্চয়ন সম্পর্কে জানতে পারলাম, তারিখ সম্পর্কে জানতে পারলাম, গুরুত্বপূর্ণ কিছু শর্ত সম্পর্কে জানতে পারলাম। আশা করি এই তথ্যগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে, আশা করি পরবর্তী ধাপগুলো তুমি স্মুথভাবেই করতে পারবে। বন্ধুরা, পরবর্তী ধাপের সঠিক তথ্যের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।